বামদেব নয়, নামদেব। বাহ, হ্যাঁ গো মা, নামদেব। মন দিয়ে শুনুন আজকের লীলা, ভক্ত নামদেব। এই নামদেব তিনিও বিধবা মাতার সন্তান, আপনারা মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন। চলুন, এই নামদেব বিরাট কৃষ্ণ ভক্ত ছিল, মহারাষ্ট্রের অন্তর্গত পান্ডারপুর জেলার ভীমা নদীর তীরে একটা ছোট্ট কুটির তৈরি করে নামদেবের দাদু, মামা দাদু বামদেব, নামদেবের মামা দাদু বামদেব তিনার কোলে পিঠে মানুষ হয়েছিল। এত দুঃখ ছিল তার কপালে, তার বাড়িতে, নিজের বাড়িতে সে মানুষ হতে পারেনি মা। দাদার কোলে ঠাকুর, মামা দাদার কোলে মানুষ হয়েছে, বড় হয়েছে এবং কৃষ্ণকে বন্ধু রূপে কাছে পেয়েছে। কোথায় বাড়ি? মহারাষ্ট্র। মহারাষ্ট্রের অন্তর্গত পান্ডারপুর গ্রাম অন্তর্গত সদারত সে যে পরম গুণ অন্তর্গত পান্ডারপুর গ্রামে ভীমা নদীর তীরে ছোট্ট গ্রাম, সেই তার তলায়, সেই তার তীরে ভীমা নদীর তীরে ছোট্ট একটি কুটির তৈরি করে। একটি মাত্র কন্যা ছিল, নাম মুক্তাবাই। মুক্তাকে বিবাহ দিলেন আর সেই বামদেব মনের আনন্দে জাতিতে তন্তুবাই,
তন্তুবাই মানে বোঝেন মা? তন্তুবাই মানে বোঝেন না? বোঝেন না তো বুঝি, বলি ভেঙে বলি, তন্তুবাই মানে যারা কাপড় রং করে। কাপড় রং করে কে? তাঁতি। হ্যাঁ, হরে কৃষ্ণ। দেখুন তাঁতির ঘরে ভগবান। আমরা বৈষ্ণবের ছেলে, ব্রাহ্মণের ছেলে, আমরা গর্ব করে বলি আমাদের মতো আমার এত উচ্চ জাত, এই তোরা নিচু জাত, ছবি ভস্ম করে কি ছিল না? হ্যাঁ, ব্রাহ্মণের বেশি কথা বললে পয়তা ভাই। হরে কৃষ্ণ বাবা। ভগবান মহাপ্রভু এলেন, ওরে উঁচু নিচু কেউ নাই রে। হরে কৃষ্ণ মা। এ জগতে হরি নাম যে করবে আগে আচরণ করো, ভগবান তার ঘরে যাবে। আচরণ করলে কি হবে? না, প্রেমের উদয় হবে। প্রেম হৃদয়ে বসলে কি হয়ে যাবে? না, হৃদয়ে ভক্তি ভাব আসবে। আগে ভাবের সন্তান করো, ভক্তি যার আর ভগবান তার। এই জন্য উঁচু নিচু জাতের বিচার নাই। হ্যাঁ গো মা, একটা পদাবলী গাইলেন মহাজন, কি গাইলেন? ওরে মনে কি করে আহা কি করে বড়লোক, মনে কি করে বড়লোক, আর কি করে বড়লোক, কি করে বড়লোক, আর যে কুলে জন্ম সকলে ভক্তি মো, আহা সকলে ভক্তি মো, শ্রীরাম ভগত রাজি, শ্রীরাম ভগত আরে রাক্ষস হইয়া, ও ভাই রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মাঝে গো, ঈশ্বর সভার মাঝে রাক্ষস হইয়া বিভীষণ বৈ ভীষণ শীত দিয়েছে না? হ্যাঁ ও মা, ও ঠাকুমা, এদিকে এদিকে আমি বলছি, কোথায় যাবেন? লেপের তলায়। লেপের তলায় মা গো, গরম নিতে যাবেন? হরে কৃষ্ণ, কদিন বা আছে গো, হাত পা ঠান্ডা হচ্ছে, কষ্ট হচ্ছে ঠিকই, আমি মানছি বাবা, কিন্তু বৈষ্ণবের ছেলেকে যে কথা দিলেন, হ্যাঁ কে বলেছিল কথা দাও, কথা না দিলেই ফুরিয়ে যেত? হরে কৃষ্ণ বাবা। যে যাহার করমের ফলে ভোগ ভুঞ্জিবু মহিতলে, জগন্নাথ দাস ঠাকুর তার ভাগবতে লিখলেন, যে যাহার করমের ফলে ভোগ ভুঞ্জিবু মহিতলে,
যে যার কর্ম ফলে সে ভোগ করবে কোথায়? এই মহিতলে, মানে এই ধরাতলে। মহাজন বলছেন আর একদিকে একজন মহাজন, কোথায় স্বর্গ কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষের মাঝে স্বর্গ নরক মানুষই সুরাসুর। ভগবানের কাছে গিয়ে বলি ঠাকুর, এত শীতে বসে হরিনাম শুনলে কি? যদি ঠান্ডা লেগে কফ আসে কাশি হয় তাহলে তোমার হরি কি ট্যাবলেট দিয়ে যাবে? আহ কি মা, প্রশ্ন আপনাদের মনে হয় না? হয় গো হয়। হরে কৃষ্ণ। আপনাদের এখানে কিছুক্ষণ বসলে, তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বসলে কফ আসবে, আর যখন সব সময় এসি রুমের ভেতরে গরমে থাকবেন, যেদিন গরমের দিনে ঠান্ডায় থাকবেন, যেদিন বুকে কফটা মেরে বসে যাবে, ডাক্তার বাবুরা বলে দেবে বাবা এর কোনো ওষুধ নাই, ঘরে নিয়ে যাও, একে মহা ঔষধ খাইয়ে দাও। বাড়িতে নিয়ে আসলেন মহৌষধিটা কি? কি মহৌষধি? আর ঔষধ কাজ করছে না, এমন কফ ধরেছে, হ্যাঁ এমন কণ্ঠায় কফে রুদ্ধ হয়ে গেছে, আর আর ঔষধ কোনো কাজ করছে না। কিন্তু তারপরেও একটা ঔষধ আছে গো, যে ঔষধটা বারে বারে কাজ করে, সবাই দেখেছে জেনেওছে, তবু জেনেও সেই ঔষধের ধারে কাছেও যাই না। পাড়ায় যাকে কোনোদিন ডাকতে লাগেনি, সম্মান করিনি, সেই বৈষ্ণবের ছেলেটাকে ডাকলাম, আমার মা যাওয়ার সময় হয়ে গেছে, একটু একটু পাঠ শুনিয়ে দাও না। ঠাকুর মশাই, বৈষ্ণবের ছেলে এসে পাঠ শোনালো, আর একটু চরণামৃত করে আর গোবিন্দের নামে একটা তুলসী দিয়ে বলছে, যা বাবা তোর মাকে এই মহৌষধটা খাইয়ে দে। কি গো বাবা, আমি দেখেছি, নিজের পরীক্ষা করেছি, আমার বাবা অনেকদিন আগে বলেছিলাম, কতদিন আগে, আমার বাবা হার্টের রোগী, আমি নিজে পরীক্ষিত করেছি মা, এটা আপনাদেরকে পরীক্ষিত করবার জন্য বলছি না, জানতো প্রমাণ আমি নিজে, আমার বাবার এই হার্টের, সবার হার্টের চারটা করে ভালভ থাকে, তিনটে ভালভ নষ্ট হয়ে গেছে, ডাক্তার বাবু স্টেথোস্কোপ বসিয়ে কানে শোনালো, দেখো তোমার বাবা কিছুক্ষণের মধ্যে মারা যাবে। বাবার কানে কানে গিয়ে বলছি, বাবা একটু হরি নাম করো, আর সবার সময় ওরে বাবা আমি তো পাচ্ছি না রে, তোরা একটু কানে হরি নাম শোনা। হরি নাম শুনিয়ে তো সেখান থেকে ডাক্তার বাবু বলে দিল, যাও একটু সুস্থ হয়েছে, এর বেশি আমরা আর কিছু করতে পারবো না, বাড়ি নিয়ে যাও, যতদিন বাঁচে বাঁচবে, আর আর এনো না হসপিটালে, নার্সিংহোমে আর এনো না, তোমার বাবাকে অবস্থা খুব খারাপ। শুনুন মায়েরা, জ্যান্ত প্রমাণ বাড়িতে নিয়ে গিয়ে আমরা তিন ভাই মিলে একটু ভাগবত কথা বলে, বাবা বলল হাতে একটু ওই মহৌষধটা দে তোরে বাবা, জীবনে কত ওই মোহর মোহর রোগীকে আমি নিজেই পার করেছি রে, সেদিন ভক্তি মনে আমি দিয়েছি, যে দিয়েছে সেও ভক্তি করে দিয়েছে, ওরে বাপ তোরা আমার পুত্র নয়, তোরা আমার আমার মাহাত্ম, একটু একটু হরণ করে আমাকে একটু ঔষধ দে। আজকে প্রায় বিগত দশ বছর হয়ে গেল, আমার বাবা এখন নিজের কাজটা নিজেই করতে পারে, তাহলে বলুন, ডাক্তার তো বলেই দিয়েছে, নিজে কানে শুনিয়েছে হার্টের শব্দটা কেমন স্টেথোস্কোপ বসিয়ে, তাহলে দেখুন মা এই মহৌষধ যদি একটু সময় থেকে পান করো ভাই,
তাহলে পারে যাওয়ার আর চিন্তা নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তন্তুবাই বামদেব তাঁতির ছেলে, হ্যাঁ, কাপড় রং করে, কাপড়ের কাজ করে, কাপড় বনে। বলছে, হ্যাঁ গো, তুমি তো তাঁতির ছেলে, এত হরিনাম শুনে, তোমার কাছে হরিনাম শিক্ষা নিয়ে তোমার কাছে যে বসে থাকতে হয়। তখন বলল, হ্যাঁ রে, ওরে আমি তাঁতি হলাম কি মুচি হলাম কি ব্রাহ্মণের ছেলে হলাম তোদের প্রয়োজন নাই, তোরা শুদ্ধ মনে একটু হরিনাম কর আর নয়ন জলে ভেসে যা। দেখলি নয়ন জলে যদি ভাসতে পারিস, নয়ন জলে ভেসে যদি তাকে ডাকতে পারিস, তবে সে আর দূরে থাকবে না। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কা হরিনাম করতে বসেছেন। সেই কথা মাথায় রেখে কি দশে পাঁচে মিলি সবে করো তালি দিয়া, হরিনামে করো ভাই নিজ তারেতে বসিয়া। ওরে জাত পাতের কোনো ব্যাপার নাই রে, যে হরি ভজন করবে হরি যে তার। একবার শুধু হরি ভজন কর, রাতের বেলায় সন্ধ্যার সময় সকল গ্রামের ভক্তদের নিয়ে হরিনাম করছে, হরিনাম গাইছেন, এমন সময় বাড়ির কাঁদানে এসে হাউ মাউ করে কে যেন কাঁদছে, বাবা বাবা, কে আমায় বাবা বলে ডাকে, আমার তো বাবা বলার মতো একটাই কন্যা, তাকে তো বিয়ে দিয়েছি। বাবা, আমি তোমার সেই অভাগিনী কন্যা মুক্তা ভাই। মুক্তা, তোর
পরনে সাদা থান কেন, তোর পরনে সাদা থান কেন মা? বাবা, আজ কয়েকদিন হলো আমার স্বামী সর্পাঘাতে মারা গেছে, তাই আমার আমার বাড়ির লোকে কুলোটা কলো কিনে বলে আমি নাকি আমার স্বামীটাকে খেয়ে ফেলেছি বাবা। চুলের বুটি ধরে টানতে টানতে আমাকে বের করে দিল বাবা। আমি কোথায় যাব বলো তো বাবা, তাই কোথায় যাব? তুমি তো বলেছিলে ছোট্টবেলায়, আমি শুনেছি সেই কথা, যে আত্মহত্যা নাকি মহাপাপ। বাবা, না মা, তুই আত্মহত্যা করবি কেন? আয় মা, তুই এক স্বামীকে হারিয়েছিস, আয় তোকে আর এক স্বামীর সন্ধান দিয়ে দি। হরে কৃষ্ণ, প্রকৃত বাবা কাকে বলে দেখুন? বলে, হ্যাঁ রে মুক্তা ভাই, তুই একজন স্বামীকে হারিয়েছিস, তা কি হলো? এ জগতে আরো একজন স্বামী আছে, তার সন্ধান আমি তোকে দেবো, আয় মা আয়। তবে হ্যাঁ, এতদিন রঙিন কাপড়টা পরেছিস মা, আর যার কাছে নিয়ে যাব সে সাদা কাপড় বলো ভালোবাসে রে? সে সাদা কাপড়ের মানুষকে দেখলে, সাদা মনের মানুষকে দেখলে সে যে তার চরণে ঠাঁই দেয় রে মা। আয় বাবা, আয় মুক্তা, তুই আয়। ঠাকুর ঘরে নিয়ে গিয়ে গোপীনাথের চরণে বসিয়ে বলছে, বলে মুক্তা ভাই, আজ থেকে তোর স্বামী হলো এই গোপীনাথ। প্রত্যেকদিন গোপীনাথকে স্বামী বলে মানে, বাবার ঠাকুর সেবার সকল কিছু আয়োজন করে দেয়, ভোগের রন্ধন আদি করে দেয় মুক্তা ভাই। এবার একদিন ঠাকুরের কাছে কাঁদছে, ঠাকুর আমার যার কেউ নাই গো, আমার জীবনে ইহ জগতের স্বামী কে তুমি কেড়ে নিয়েছ তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমি যে এ জগতের নারী আমি কি নিয়ে বেঁচে থাকো, তুমি একবার কৃপা করো। হে ঠাকুর, এই কি তোমার লীলা ঠাকুর, এই কি তোমার খেলা ঠাকুর, এই কি তোমার লীলা? বলি কি করি তো আমার বলে।
সবাই কেত মধুর করে মুক্তা বলে ডাক দিল, কেত মধুর রসে আমায় উদ্ভাসিত করল, কে গো তুমি? এই রকম তো আমার স্বামীও ডাকেনি আদর করে মুক্তা ভাই বলে। রে তুই যে আমায় আদর করে ডাকিস, তুই আদর করে ডাকলে আমি কি আর থাকতে পারি রে? তোর বাবা বলে দিল আমি তোর আর একজন স্বামী। কে গো মা? কে সে? সে জগৎ স্বামী। বিশ্বাসটা যে তোর অটুট আছে রে, তাই আমি লক্ষ্মী দেবী চরণ সেবা করছে আমি সেখানে থাকতে ভালোবাসি না। নারদ একদিন আমায় প্রশ্ন করেছিল, ঠাকুর তুমি কোথায় থাকতে ভালোবাসো বেশি, তুমি সব থেকে বেশি কোথায় থাকতে ভালোবাসো? আমি সেদিন উত্তর দিয়েছিলাম, না হন কৃষ্ণামি বৈকুণ্ঠে চেকিনাথ হৃদয়ে নাচা মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভক্তগণ যখন আমায় আদর করে ডাকে, এসো তার প্রাণ মন্দিরে প্রাণনাথ বলে, আমি যে কোথাও থাকি না, আমি আমি লক্ষ্মী দেবীর চরণ থেকে, হরে কৃষ্ণ লক্ষ্মী দেবীর কাছ থেকে, আমি যোগী মুনির হৃদয় থেকে। ভক্তগণ যেখানে আমায় আদর করে ডাকে নাম করে, আমি যে সেখানে যাই মুক্তা ভাই, আমি তোমার জগৎ স্বামী। বলো বলো, এত এত আদর করে ডাকলে কি চাও তুমি? ছোট মুখে বড় কথা হবে, তুমি আমার মনের কথা বোঝো না ঠাকুর। তুমি যদি অন্তর্যামী হবে, তুমি যদি দিনের দয়াল হবে, তুমি যদি দীননাথ হবে, তুমি কি এই সামান্য মুক্তা ভাইয়ের কথার মনের কথা বোঝো না ঠাকুর? জগৎ স্বামী বুঝেছি, মুখ ফুটে বললেই তো তবেই ভগবানের ভালো লাগে রে। কে গো মা? আপনি বয়স জ্যেষ্ঠ, আপনার ছেলে বৌমা নাতি নাতনি যারা ছোটরা আছে, মেলার সময় আজকের বাবাজির মেলা বসেছে, মুখ দেখেই বুঝতে পারেন আপনি যে ও কিটা চাইছে, কি চাইছে, কিন্তু আপনি তবুও বলেন কেন? এই কি চাস বল? হয়তো দাদুর কাছে নাতি আবদার করে বলছে, দাদু ও দাদু দাদু। বলে কি রে? বলে আমি। আরে কি বল? আমি আমি কি বলছি বল? দাদু সে কি জানেন মা আইসক্রিম দোকানের কাছে এসে ঠান্ডা। বলে কি আইসক্রিম খাবো? আরে কি বল? মুখ ফুটে বল। দাদু জানে এই ঠান্ডার সময় নাতিকে আইসক্রিম দিলে ওর ঠান্ডার ধাত আছে লেগে যাবে, তবুও যদি নাতি আদর করে বলে দাদু আমি আইসক্রিম খাবো, দেখবেন শত বিপদ থাকলেও এই যে স্নেহ, এই বাৎসল্য স্নেহ থাকে যার, সে দিগ্বিধি জ্ঞান তার নাই, সঙ্গে সঙ্গে টুক করে দিয়ে দেয়, তাই না? তো ভগবানের কাছে এমন কিছু চাইবেন যে চাওয়াটা নিয়ে আপনি সহ্য করতে পারেন। হ্যাঁ গো মা, কৃষ্ণ ভক্ত মায়ের কাছে আমরা কি চাই? মায়ের কাছে যশং দেহি ধনং দেহি পুত্রং দেহি, হে মা আমায় যশ দাও, ধন দাও, পুত্র দাও। মা বলেন পুত্র চাই, তুই একটার গায়ে দুধ দা, সহ্য করতে পারলে তো। কি গো মা, মায়ের কাছে কোনোদিন বলেছি মা গো, হে জগদম্বা তুমি আমায় একজন কৃষ্ণ ভক্ত সন্তান দাও, চেয়েছি? সত্যি করে বলেন মা। একবার গান করতে গিয়ে বলছে, আচ্ছা সত্যবাবু আগে আমার চারটে ছেলে। বলে আমি বললাম চারটে ছেলে যদি আপনি আলাদা করে খাচ্ছেন কেন, বুড়ো বুড়ির আলাদা ঘর? বলে কি করব, ছেলেরা যে খেতে দেয়,
কিন্তু আমি ভাবলাম ছেলেরা গরিব, ছেলেদেরকে গরিব করে রেখেছে, বলে না গরিব নয়, একজন ডাক্তার, একজন মাস্টার, একজন ব্যবসায়ী, আর একজন ছেলে সে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার। তাহলে ভাবুন মা, যার ঘরে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার, তার মা বাবা হাত পুড়ে খাবে কেন, আলাদা করে খাবে কেন? এই জন্য ভগবানের কাছে চেয়েছি, ঠাকুর আমাকে পুত্র দাও, কোনদিন তার কাছে ভালোবেসে চাইনি, মা গো আমাকে এমন একটা পুত্র দাও যেন সে কৃষ্ণ ভক্ত হয়। কৃষ্ণ ভক্ত কোনদিন বাবাকে গলা টিপবে টিপবে? তুমি মায়ের কাছে গলা টিপে পুত্র চেয়েছো, কার গলা টিপে? ছাগলের গলা টিপে। সে ছেলে সে বড় হয়ে কি করবে? বাপের গলা টিপবে, মার গলা টিপতে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার মুক্তাবাই কাঞ্চি ঠাকুর, তুমি কি মনের কথা বোঝো না? বুঝি, তুমি মুখ ফুটে বলো, তবে এমন কিছু বলো যাতে তুমি আমি দিলে তুমি নিয়ে সহ্য করতে পারো। কি গো মা, মানুষ দিলে, মানুষ দিলে কুলোয় না, আর উপরওয়ালা ভগবান দিলে ফুরোয়। হরে কৃষ্ণ, মা মানুষ দিলে কুলোয় না আর ভগবান দিলে ফুরোয়। এইখানে দুটো দেওয়ার তফাৎ দেখুন। হরে কৃষ্ণ, মুক্তাবাই বলো মনের কথা, আমি তোমায়, তুমি যা চাইবে আমি তোমায় আশীর্বাদ করব। মুক্তাবাই ছোট্টবেলা থেকে কৃষ্ণ ভক্তিমতী রমণী। হে জগৎ সাথী, তুমি জানো না এই নারী জাতির কি মনের ব্যথা, আমার স্বামী চলে গেছে, আমি জগৎ স্বামীকে পেয়েছি, এর থেকে আর বড় আনন্দ কিছু নেই। ওগো ওগো জগৎপতি, হে গোবিন্দ, আকাশেতে চন্দ্র নাই কি করিবে তারা, যে আকাশে চন্দ্র উদিত হয় না, লক্ষ লক্ষ কোটি কোটি তারা উদয় হলে সে তারার উজ্জ্বলতা থাকে কি? সেই তারা কি পারে এই পৃথিবীকে আলো দিতে পারে? তাই তো মুক্তাবাই বলছে, আকাশেতে চন্দ্র নাই কি করিবে তারা, যে নারীর কোলে পুত্র নয় জিয়ম দেশে তাই পাবে তুমি। আরে কৃষ্ণ, তাই মুক্তাবাই ভগবানের আশীর্বাদে মাগো, ভগবানের আশীর্বাদ পেয়ে গেল, প্রত্যহ দিন গোবিন্দের চরণ তুলসী খাবে। মায়েরা চার দিন স্বামীর কাছে যেতে নেই, হরে কৃষ্ণ তিন দিন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তা বলে ওই দিন প্রসাদ সেবা করতে ভুল করবেন না মা, প্রসাদ সেবা করুন, গোবিন্দকে প্রতিরূপে সেই দিন পান। মুক্তাবাই প্রত্যহ দিন তুমি ওই চরণ তুলসী চরণাঙ্কিত সেবা করবে, দেখবে ইহ জগতের স্বামী নাই তো কি হলো, আমার কৃপায় তোমার গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। হরে কৃষ্ণ মা, এক মাস, দু মাস, চার মাস অতিবাহিত হলো, ছ মাস গেল, সাত মাস যেই না এলো, মুক্তাবাইয়ের গর্ভটা একটু উঁচু হয়ে গেল। হরে কৃষ্ণ, আর এদিকে গাইছে কে? বামদেব, মুক্তাবাইয়ের বাবা। ওরে কি করে বরণ কু মন, কি করে বরণ কু
করে বরণ আরে ছেকুলে তোমার জন্ম হোক না ছেকুলে তোমার জন্ম হোক না ও ভাই সকলি ভক্তিমূল আরে কি করে বরণ শ্রীরাম ভগত রাম ভগত রাক্ষস হইয়া বিভীষণ হইছে রাক্ষস হইয়া বিভীষণ হইছে ঈশ্বর সভার ও ভাই ঈশ্বর সভার ছিল গোবিন্দ খাইলো যাহার বাকুল ছিল গোবিন্দ খাইলা যাহার ঘরে ও ভাই শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের গর্ব নাই কুলের গর্ব মহাজন জগৎকে কহে প্রেমানন্দ ও ভাই যে কদে কদব নিতান্ত মূর্খ সে কহে প্রেমানন্দ যে কদে কদব নিতান্ত মূর্খ সে নিতান্ত মূর্খ সে জাতি কুলের কোন বিচার নাই গো জাতি কুলের কোন বিচার নাই সবাই ভজন করিতে পারে জাতি কুলের কোন বিচার নাই গো সবাই হরি ভজন করিতে পারে জাতি কুলের কোন বিচার নাই গো সবাই কৃষ্ণ ভজন করিতে পারে সবাই হরি হরি বলিতে পারে পাড়ার ব্রাহ্মণেরা হ্যাঁ মোড়লেরা গ্রামের মোড়ল সহ ব্রাহ্মণেরা এসেছে বাড়িতে জাতি কুলের বিচার সবাই হরি ভজন করে শোনো তুমি যে হরি ভজন করছো সর্ষের ভেতরে ভূত ঢুকে আছে জানো হরে কৃষ্ণ মা কে দিন রাত হরি ভজন করে হ্যাঁ নিজে মনে মনে ভাবে আমি কত বড় ভক্ত হরে কৃষ্ণ মা এই দেখুন না আমি বৈষ্ণবের ছেলে আন্নি করেছি হ্যাঁ মালা জপ করি তাহলে আমি বড় ভক্ত মনে মনে ভাবি আমি কীর্তন করতে পেরে গেছি আমার ইউটিউবে নাম আছে হ্যাঁ আমার কত বড়াই আমি যাকেই দেখবো আসরে উঠলেই এদিকে বলবো এদিকে এদিকে তাকান 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 হরে কৃষ্ণ এদিকে তাকান এদিকে ভক্তের কাছে আসতে গেলে হাত জোর করে আসতে হয় ভগবান নিজে আসে আমি তো চার দূরের কথা কি করিয়া
ইউটিউবে নাম হয়ে গেছে না বাবা, ইউটিউবে নাম হয়ে গেছে। আমি এবার উঠে গেছি, আমি কত বড় মহারাজ, বোম্বে মাদ্রাস জার্মান জাপান উত্তর করতে যাই প্লেনে করে, আমি উঠেই বলব এতে কথা না, এতে এই হচ্ছে বুঝতে পেরেছি। ভক্তমণ্ডলী মা গো অপরাধ নেবেন না, আপনারা শোনেন বলেই আমরা কীর্তন শোনাই। আপনারা যদি না কীর্তন শুনতেন, কে আমাদের মতো কীর্তনিয়াকে বায়না করে নিয়ে যেত গো? হ্যাঁ ভক্তমণ্ডলী মা গো, হ্যাঁ মনে বাসনা থাকিলে কি হবে বলো না, ভালো করে শুনো, এটা রামকৃষ্ণ গীতি, রামকৃষ্ণ পরমহংসদেব গিয়েছিলেন, তাদের উদ্দেশ্যে না আমাদের মতন পোড়া কপাল বৈষ্ণবদের উদ্দেশ্যে। কি বলেছিলেন স্বয়ং রামকৃষ্ণদেব গাইছেন, মনে বাসনা থাকিলে কি হবে বলো, বাসনা থাকিলে কি হবে বলো না, বাসনা থাকিলে কি হবে বলো না, বাসনা থাকিলে কি হবে বলো না, জপিলে দিল শ্রীমালা, জপিলে দিল শ্রীমালা, জপিলে দিল শ্রীমালা, জপিলে দিল শ্রীমালা, হৃদয়ে অমর না থাকিলে দিল কষে দিলে নিলে কি কোন কালা, রামকৃষ্ণদেব মালা জপ করার প্রতিবাদ করছে না, কিন্তু উদ্দেশ্যটা তাদের উপর, এই যে যারা উপরে ওঠে এই স্টেজে ওঠে শ্রোতাদের জন্য এসেছি কীর্তন শোনাতে। ভগবান বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত রেখেছে নাম, তাই আমার নাম হয়েছে পাঞ্চা কল্পত। আমি দুদিনের কীর্তনিয়া হয়েছি, ইউটিউবে একটু নাম হয়েছে, হ্যাঁ তো আমি মালা জপ করতে করতে এসে বলছি আমার মতন কেউ ভক্ত নাই, যেন গরু মোষ পেয়ে গেছে শ্রোতাদের, তোমার অপরাধ ক্ষমা করবেন। রামকৃষ্ণ দেব তার উদ্দেশ্যে বলছেন, মনে বাসনা থাকিলে কি হবে বলো না, ও গো জপিলে তুলসী মালা, হৃদয়ে কামনা থাকিলে তিলক সে দিলে ওগো মিলে কি চিকন কালা গো, আরে মিলে কি চিকন কালা গো, মিলে কি চিকন কালা। দেখুন আবার বলছেন, যোগের নিধি মিলিত যদি, আরে যোগের নিধি মিলিত যদি, যোগের নিধি মিলিত যদি, করিলে কৌপিন ঝোলা, করিলে কৌপিন ঝোলা, ওই করিলে কৌপিন ঝোলা, করিলে কৌপিন ঝোলা, ত্যাজে শরণ কাশী হইয়া সন্ন্যাসী শ্মশানে যেত কি ভোলা, শ্মশানে যেত কি ভোলা। একটু ভালো করে বুঝুন, রামকৃষ্ণদেব বলছেন, হ্যাঁ কি বলছেন, যোগের নিধি মিলিত যদি, জপিল করিলে কৌপিন ঝোলা, তাহলে যে যিনি যোগীরাজ, কে যোগীরাজ, কে মা যোগীরাজ কে জানেন না, যাকে আমিও বাবা বলি, আমার মেয়েও বাবা বলে, আমার ছেলেও বাবা বলে, আমার নাতি পুতি সবাই বাবা বলে, কে যোগেশ্বর, কে যিনি যোগেশ্বর, তিনি আবার আবার বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব, ঠিক বলছি, মহাদেব বাবা ভোলানাথ তিনি যোগীরাজ, তাহলে তিনি যোগীদের রাজা, যোগের নিধি মিলিত যদি, পরিলে কৌপিন ঝোলা, ত্যাজে স্বর্ণ কাশি হইয়া সন্ন্যাসী শ্মশানে যেত কি ভোলা। তাই বলি ওরে বামর মন সদা হরি নামে হও রে ভোলা, সদা হরি নামে হও রে ভোলা, হবে সার্থ
হরি মুখে বল হরি হাত বড়ি হরি মুখে বল হরি বলছিয়ে দেখো গেল বেলা রে ভাই সেয়ে দেখো গেল বেলা হবে সাথ বড়ি হরি আর মুখে বল হরি সেয়ে দেখো গেল বলি ভক্তের তনে রাখালি আসনে সে যে বনেতে করিতেন খেলা সে যে ভক্তি তোরে বাধা বহির্মন্ত্রের বাধা ভক্তি তোরে বাধা বহির্মন্ত্রের বাধা ও যে নন্দা নয় নন্দ লালা রে নন্দা নয় নন্দ লালা সরল মনে সদাই রাখো তুমি সরল মনে সদাই রাখো আর সরল মনে সদাই রাখো বলি পাবে যদি তুমি তোমার চোখের নিধি সরল মনে ভাই সদাই রাখো আর পাবে তা ওই চোখের নিধি সরল মনে বলি চাইয়ে দেখো ভাই বলি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাই হ্যাঁ গো মা আমাদের মতো কীর্তনিয়াদের জন্য দেখছেন না যাত্রা জগৎটা কিরকম ছিল কিরকম ছিল না যাত্রার প্লেয়ারদের টিকিট কেটে দেখতে হতো এক সময় রমরমা ছিল কত বড় বড় নাট্য কোম্পানি আজকে তারা কোথায় ফ্রি সেলেও কেউ দেখে না বাউলও ছিল এক সময় আর দেখবেন কীর্তনিয়ারা এইভাবে আচরণ করছি আমরা আমি কাউকে দোষ দিচ্ছি না বাবা ক্ষমা করবেন আমি আমার কথাই বলি সত্যবাবু কত দিতে হবে না বাবা আমি অন্য জায়গায় 50,000 টাকা নিয়ে আপনি 40,000 টাকা দিন এই ব্যবসা শুরু হয়ে গেছে হরে কৃষ্ণ ভক্তমন্ডলী মাগো আপনাদের চরণ ধরে বলি আমাদের মতো এই রকম কীর্তনিয়াদের যদি আচরণ হতে থাকে দেখবেন আমি কীর্তন অন স্টেজে দাঁড়িয়ে বলছি একদিন এই কীর্তন জগৎটা ও যাত্রা জগতের মতো লুপ্ত হয়ে যাবে এটাই গৌর প্রেমানন্দে হরি হরি যোগের নিধি মিলিত যদি পরিলে কৌপিন ঝোলা ত্যাজি স্বর্ণ কাশি হইয়া সন্ন্যাসী শ্মশানে যেত কি ভোলা আর আমরা শুধু কীর্তনিয়াদের দোষ নয় মাফ করবেন বাবা আমি কাউকে উদ্দেশ্য করে এখানে কমিটিকে উদ্দেশ্য করে বলছি না সব জায়গায় একটাই কথা বলি কীর্তনিয়াদিকে দাও তাই না বিচার করতে হবে কি বিচার আরে মহাপ্রভু বললেন নিজেরও আচরি ধর্ম অপরে শেখাও নিজে না কইলে ধর্ম শিখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় বড় বড় লেকচার দিচ্ছি মাইক বন্ধরে কিন্তু পাঞ্জাবিটা খুলে দেখবেন বাসায় দাদা সঙ্গে তিলক করতে হয় হ্যাঁ জপ করতে হয় পাঞ্জাবিটা খুলে দেখবেন এক অঙ্গেও যে করেছিল সেটাও মুছে দাদা সঙ্গ তো দূরে হরে কৃষ্ণ মা আপনারা আশীর্বাদ করুন করুণা করুন যেন সরল মন নিয়ে সরল প্রাণে এই ভক্তের চরণের সামনে এসে যেন হা গোবিন্দ বলতে বলতে যেন আপনাদের কাছেই চলে যেতে পারি এইটুকুই আশীর্বাদ জীবনে কীর্তন গাওয়া তবেই সার্থক হবে এই স্টেজে একজন বিখ্যাত শিল্পী রামায়ণ গায়ক এই স্টেজে এসেছিলেন আপনাদের কাছে মনে আছে তিনি কে এই মেদিনীপুরের বিখ্যাত রামায়ণ শিল্পী অনাথ বন্ধু দাস তিনিও বলতেন মাগো
আমাকে আশীর্বাদ করো। এই রামলীলা গান গাইতে গাইতে যাব, আমি স্টেজেই চলে যেতে পারি। তাই তিনি গিয়েছিলেন আপনাদের আশীর্বাদে, আপনাদের করুণায়। এই মেদিনীপুরের ছেলে রামায়ণ গায়ক, রামায়ণ সম্রাট অনাথ বন্দ দাস মহাশয়, তাই আপনাদেরও চরণ ধরে বলি, কৃপা করবেন, করুণা করবেন। বৈষ্ণব বাড়িতে জন্ম নেওয়া সার্থক হবে, আমার পিতা মাতা তবেই ধন্য হবে যদি কীর্তন গাইতে গাইতে কীর্তন জনমে অন স্টেজে এই আসরে হরিনাম গাইতে গাইতে চলে যেতে পারি। ভক্তমণ্ডলী মানব বলো, নিতাই চাঁদ কি, দয়াল গৌর হরি কি, ভক্তমণ্ডলী কি, ওদিকের হলো কি, ওদিকের বলতে অনেকক্ষণ বাকি থেকে গেছে মা, কিছু মনে করবেন না, দুঃখের আমি কথাগুলো বললাম, হ্যাঁ খুব দুঃখ নিয়ে কথাগুলো বললাম। জয় রাধে। ওদিকে ওই মোড়ল মশাই এসে বলছে, বামদেব শোনো, তোমার মেয়েকে ডাকো, মুক্তাকে ডাকো, মুক্তা এদিকে শুনত, আমায় ডাকছেন, হ্যাঁ এরা কি বলছে কি, তুই নাকি গর্ভবতী কি গো মা, মৌন সম্মতি লক্ষণ, সঙ্গে সঙ্গে বলছে এই মুক্তা কিরে, এই মোড়ল মশাই বলছে তুই নাকি গর্ভবতী মা, কথা বল, বদন তোল, কথা আর বলতে পারছে না। অঝরে মুক্তাবাই কাঁদছে, কিরে মা তুই সত্যি সত্যি গর্ভবতী, বেশ তোকে তোর স্বামীর ঘরের লোকেরা চুলের মুঠি ধরে টানতে টানতে বের করে দিয়েছিল। শোনো, আজকে রাতের বেলায় মেয়েটা কোথায় যাবে, মোড়ল মশাই আপনারা চিন্তা করবেন না, আমি সকাল হলে মেয়েটাকে গ্রাম ছাড়া করে দিয়ে আসবো। আমি বাবা কথা দিচ্ছি, বড় মশাই আমার মেয়েটাকে, আমার মেয়েটাকে গ্রাম ছাড়া করে সকাল হলে। রাতের বেলায় স্বপ্ন দেখছো, বামদেব তুমি এই আমাকে ভজন করো, আমার প্রতি তোমার বিশ্বাস নাই। শোনো, তোমার মেয়ে মুক্তাবাই আমার কৃপায় ও গর্ভবতী হয়েছে। আর এদিকে মুক্তাবাই রাতের বেলায় শুয়েছে, ভগবানকে ডাকছে, নিজের স্বামীর চরণ চরণ করছে, আর বলছে স্বামী গো অল্প বয়সে তুই আমায় ছেড়ে গেলে, এখন আমি কি করি। গাইছে মুক্তাবাই, ভুলিতে পারি না তারে ভোলা
আমি তোর জগৎ স্বামী গোপীনাথ, আমি তোরও নাথ ঠাকুর। সকাল হলেই আমাকে গ্রাম ছাড়তে হবে, বাবা আমায় আসতে রাখবে না। তুমি তো দয়ার দান পাঠিয়েছ আমার গর্তে, বলো আমি এখন কি করব। তুই কোথাও যাবি না বেটি, তুই কোথাও যাবি না, তোর মন প্রাণ যে আমার চরণে রাখে হরি। মারে কে মারে হরি তোর রাখে, এ কথাই তো তোর বিশ্বাস আছে রে। শোন মুক্তাবাই, সকাল বেলায় এমন অপরূপ দৃশ্য আমি দেখাবো তোর গর্ভের মধ্য থেকে, সবাই তোর গর্ভকে নমস্কার করে তোকে সম্মান করে যাবে রে, তোর চিন্তা না। সকাল হলো, সারা রাত্রি জেগে বসে আছেন পিতা বামদেব, চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে গেছে। মুক্তা, হ্যাঁ মুক্তা, ভোর চারটের সময় ডাকছে, দেখতে দেখতে ভোর হয়ে গেল, যা তোর মতো অভাগী মেয়ের বদন আমি দেখতে চাই না, ঠাকুরকে প্রণাম করে নে, তল্পি তল্পা যা আছে তোর গুটিয়ে নে, এখানে আর থাকা যাবে না। বাবা সত্যি তুমি আমাকে তাড়িয়ে দেবে বাবা, বিশ্বাস কর, এ সন্তান, এ সন্তান গোবিন্দের দেওয়া দান, আমি বিচারিনি কলঙ্কিনি ব্যবিচারিনি নই, তুমি তো তেমন শিক্ষা দাওনি বাবা। আমি কি করব, সকাল হতে মেয়ের হাতটা ধরে যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে, সবাই দেখল মুক্তাবাইয়ের গর্ভ থেকে জ্যোতি স্বরূপ কৃষ্ণ মূর্তি দর্শন পেল সবাই। কেউ দেখল গোপীনাথ হয়ে গিয়ে কে একজন দাঁড়িয়ে আছে, কেউ দেখল ওই শিশু তার বুকে যেন কেউ কোনো একটা জ্যোতি স্বরূপ খেলা করছে। দৈববাণী হলো গ্রামবাসীগণ, বর্তমান এই দেশে মহামারী চলছে, দেখছো না গাঁগে জল নেই, গাছে ফুল ফোটে না, দেখছো না খাওয়ার জল পাওয়া যাচ্ছে না, মাঠে ফসল হচ্ছে না, কথা দিচ্ছি ততদিন পর্যন্ত অপেক্ষা করো ও গ্রামবাসী, আমি তোমাদের আরাধ্য দেব গোপীনাথ বলছি, ততদিন পর্যন্ত এই মেয়েটাকে তোমরা শুশ্রূষা করে রাখো, যতদিন গর্ব হবে দেখবে সেদিন গাঙ্গে জল আসবে, পাখিরা গান গাইবে, মাঠে ফসল ফলবে, দুঃখের দিন সকলের ঘুচে যাবে। মোড়ন মশাই বলল হ্যাঁ হ্যাঁ, দৈববাণী যখন হলো মুক্তাবাই এই বামদেব মেয়েকে ঘরে নিয়ে যাও, ততদিন পর্যন্ত অপেক্ষা করি। তাই হলো মা, দশ মাস দশ দিন পর শুভক্ষণে শুভদিনে জন্ম নিল, শুভক্ষণে জন্ম নিল নামে দেবে না, আরে হরি ধ্বনি উলুধ্বনি করে নারী গণ, সবাই উলুধ্বনি করে সবাই উলুধ্বনি করে সবাই জয়ধ্বনি করে সবাই জয়ধ্বনি করে নামে দেবীর জন্ম হলো উলুধ্বনি করে গো, নামে দেবীর জন্ম হলো উলুধ্বনি করে গো, নামে দেবীর জন্ম হলো উলুধ্বনি করে মু
গেছেন। এখন ছেলে জন্ম হলে আতুর ঘরে আর শাঁখ বাজে, এখন ডিজে বাজে, ডিজে বাজে। হরে কৃষ্ণ মা, আমি বলছি না এখন আতুর ঘর তো নাই, আতুর ঘর তো অন্য জায়গায়, কোথায়? হসপিটালে, নার্সিং হোম। হরে কৃষ্ণ মা, ছেলেটা জন্ম নেওয়ার যেই না হলো, অন্তত একটু হরি বল বলুন, উলুধ্বনি করুন, ওই হসপিটালে দাঁড়িয়ে একটুখানি উলুধ্বনি করে দিন, দেখবেন আপনারও মঙ্গল, ছেলের মায়েরও মঙ্গল, আর যে ছেলেটা জন্ম হলো সে কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি, হরি বল হরি হরি বল, সবাই উলু উলু দাও গো, সবাই যখন উলুধ্বনি করলো, নামদেব সেই ছেলেটার দাদার নাম দিয়ে দিল, মামা দাদা, বামদেব তার নাম অনুসারে নাতির নাম দিয়ে দিল, আমার নাম বামদেব, আমার নাতির নাম দিলাম নামদেব। হরি বল হরি বল। এগো সবাই উলুধ্বনি যেই না দিল মা, সবাই দেখতে পেল মরা গাঙে জোয়ার এলো, গাছে ফুল ফুটলো, পাখিরা গান গাইতে শুরু করে দিল। হ্যাঁ গো, পাখিরা পূজন করতে শুরু করলো, এই ভক্তের জন্মের লক্ষণ মা। হরে কৃষ্ণ, সকল ভক্তরা আনন্দে বলে উঠল, এই যে ভগবানের দেয়া পুত্র মুক্তাবাই, তুমি ধন্য, তুমি ধন্য, গোবিন্দের কৃপা পেয়েছো, গোপীনাথের স্বয়ং কৃপা প্রাপ্ত তুমি। আজ থেকে তোমাকে ভুল বুঝেছিলাম মা, আজ থেকে তুমি আমাদের সবার সম্মানীয় হয়ে থাকবে, সবার আদরণীয় হয়ে থাকবে। হরে কৃষ্ণ। এদিকে দিনে দিনে ওই ছেলেটাকে নাম দেব একটুখানি বড় হয়েছে, যখন ছেলেটা এক বছর দু বছর হলো, মা গো বারন্তি মূলো কি দেখলে চিনা যায়, যে মূলটা বাড়িতে বাড়বে, আপনার বাগানে বাড়বে, তাকে কি দেখলে চেনা যায়? পাতা। হ্যাঁ ঠিক, বারন্তি মূলো পত্তরে চেনা যায়, মানে পাতায় চেনা যায়, তাই না? কিন্তু মা সবাই দেখে তো হওয়া, কেন হবা? এই ছেলেটা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মরা গাঙে জোয়ার এলো, মরা গাছে ফুল ফুটলো, আর পাখিরা গান গাইলো, ভক্তের কণ্ঠে হরিনাম শুরু হয়ে গেল, হ্যাঁ মাঠে ফসল হলো। আর একই দেখছি রে, এক বছর গেল, দু বছর গেল, তিন বছর গেল, যেই না নাম দেবে, পাঁচ বছরের হয়েছে বাবা, বাড়ির যা কিছু জিনিসপত্র সব ভাই ভাই, দাদা বামদেব নামদেবের ব্যবহারে বাবা খুব সন্তুষ্ট, সন্তুষ্ট নয় বলে নাতির অন্নপ্রাশন করালাম এত ঘটা করে, এই নামদেব তুই একটা বিচ্ছু জন্ম নিয়েছিস, বলে দাদা, দাদুকে তখনকার দিনে দাদা বলে ডাক, দাদা ও মা, আর বেশি সময় নেব না মা, আর একটু সময়, এই নাম দে দাদু ভাই, এমন দুষ্টুমি করে না, তুই তুই এক কাজ কর, তুই এক কাজ কর, তুই একটু শান্ত হয়ে বস না, সবাই যে তোর ব্যবহারে পাড়া প্রতিবেশী সবাই অতিষ্ঠ হচ্ছে, তুই কেন রে, তুই এমন দুষ্ট কেন, তুই এক কাজ কর, তোকে আজ একটা একটা জিনিস শিখিয়ে দেব। কি শিখাবে দাদু? ও দাদু ভাই, আমায় কি শিখাবে বলো না,